জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ময়মনসিংহে ঈশ্বরগঞ্জের পল্লীতে কৃষি জমিতে লাল শাক আর সরিষা বপন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন আব্দুল কাদের সেই সঙ্গে এঁকেছেন জাতীয় ফুল সাপলা স্মৃতিসৌধ ও নৌকার প্রতিচ্ছবি শাক দিয়ে লেখা হয়েছে মুজিব বর্ষ বন্ধু মহল ডিজিটাল ক্লাবের তরুণদের সহায়তায় এসব প্রতিচ্ছবি তৈরি করেছেন তিনি ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বর্ষাকের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন পাল জাতির জনক বঙ্গবন্ধু ও তার আদর্শ যে প্রতিটি বাঙালি হৃদয়ে লালন করে তারই দৃষ্টান্ত এই কৃষক আব্দুল কাদির পঁয়ত্রিশ শতক জমিতে ১৬ দিনের ব্যবধানেই এই নান্দনিক শিল্পকর্মটি দৃশ্যমান হয়েছে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ মুজিব শতবর্ষ উপলক্ষে একটা সুন্দর জিনিস এখানে তৈরি করছে এটা আমরা আজকে সকালে আমরা ফ্রেন্ডরা সবাই প্রাইভেট থেকে এখানে দেখতে আসলাম কৃষকের মুজিব শেখ মুজিবের প্রতি যে ভালোবাসা অ্যাকচুয়ালি সেই ভালোবাসারই বই প্রকাশ ঘটেছে এখানে এই এলাকার মানুষও গর্বিত ছোট্ট সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরতে পেরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকেই ফসলি জমিতে এই শিল্পকর্ম তৈরি করেন কৃষক আব্দুল কাদির মুজিব শতবর্ষ আমার জমিতে আমি কৃষক মানুষ আমার জমিতে এই কাজটা করে মুজিব শতবর্ষ লেখে এবং মুজিবকে ছবি উঠায় আমি আমার এই কাজটা বাংলাদেশ সরকারকে দেখাবো কৃষি জমিতে এমন শিল্পকর্মটি ভালোবাসার নিদর্শন বলে মনে করেন স্থানীয় চেয়ারম্যান আর উপজেলা কৃষি কর্মকর্তা জানান জাতির পিতার প্রতি কৃষকের এমন শ্রদ্ধা প্রদর্শন অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল আমরা কৃষি বিভাগ গর্বিত এবং কৃষি বিভাগ তাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আমরা যে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আগামী বছর তার নাম প্রেরণ করব এই দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের অন্তরে কতটুকু মিশে আছে এটারই বহি প্রকাশ বলে আমি মনে করি এর আগে স্ত্রীর প্রতি ভালোবাসার বহির প্রকাশ করতে গিয়ে কাদির ওই জমিতে তৈরি করেছিলেন ভালোবাসার জমিন একই ভাবে ফসলের জমিতে নকশি কাঁথা তৈরি করেও আলোচিত হয়েছিলেন তিনি দীপ্তচন্দ্র পাল আর টিভি